इंडियज प्लस स्वागत मैं बर्तमान उपस्थित आसो ए आई डी एफर साधारण सम्पादक ज्येष्ठ मुखपात्र तथा मानकासर विधायक आमिनुल इस्लाम डांगरियार सहिते आरो आजि मय साम्प्रतिक राजनैतिक सम्पर्क सन्दर्भत विरोधी राजनीति सन्दर्भत किछु कथा पातिम आमिनुल इस्लाम डांगरियार सहिते इस्लाम डांगरिया आपोनाक स्वागत जनाइछो। पोन प्रथमे मय आपोनाक सुधिब बिचारिछो कांग्रेसे विरोधी ऐक्य गठनर बाबे आगबाढ़िछे কিন্তু সবাতক গুরুত্বপূর্ণ কথাটো হল বিরোধী ঐক্য কংগ্রেসে এ আই ডি এফক বাইরে রাখব বিচারিছে। সবটো বিরোধী ঐক্য যদি হয় তেতিয়া অপজিশন এক হব লাগে, যেখানে বিজেপি বিরোধী তেখেতসকল হব লাগে। মই যোৱাকালিও কেইবাটাৰ কথা কৈছোঁ যে আজিৰ দিনটো তখনত বিরোধী কোন আছে, বি পি এফ, ইউ পি পি এল, এ জি পি গোটেইখিনি কংগ্রেসের লগত আছে। অপজিট শক্তিত অসমৰ ছেকেণ্ড আৰু থাৰ্ড পলিটিকেল পাৰ্টি হিচাপে কংগ্ৰেছ আৰু এ আই ডি এফ আছে। এই কংগ্ৰেছৰ ছেকেণ্ড আৰু থাৰ্ড পাৰ্টিৰ মাজত মিল হ'ব নালাগে। যিবিলাকৰ ভোট নাই, যিবিলাকৰ কিছুমান সংগঠন আছে ডিষ্ট্ৰিক্ট কমিটি নাই, কিছুমান সংগঠন ষ্টেট কমিটিয়ে নাই, কিছুমান সংগঠন জেনেৰেল ছেক্ৰেটৰী আছে, চেণ্টাৰ ষ্টেট কমিটি জেনেৰেল ছেক্ৰেটৰী নাই, কিছুমান সংগঠনে কিছুমান পলিটিকেল পাৰ্টিয়ে জীৱনত এটাও ইলেকশ্যন খেলি পোৱা নাই, না কোনো পঞ্চায়ত আছে, না কোনো মিউনিসিপালিটি আছে, না কোনো পরিষদীয় আছে, না এসেম্বলি, না পার্লামেন্ট, কতো কোনো সদস্য নাই বা ইলেকশন খেলা নাই, সেইবিল পার্টিক লো এগারোটা পার্টি গোটাই দিছে। আর মই কব বিচাৰিছো যে এই গোটেইখিনি এটা ডাঙর এটা ইয়াতে একটা সাজিশ চলি আছে। হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া দেখিছে যোৱা এসেম্বলি ইলেকশন ইউডিএফ আর কংগ্রেস একলগ হওয়ার ফলত আৰু যদি পাঁচটামান সিট এই মহাজোটে পালেহেতেন তেতিয়াহলে বিজেপি সরকার নহলহেতেন। সেইকাৰণে বিজেপি এটা শেখিত আছে। ভোটিং শেয়ারটো যোৱা এসেম্বলি ইলেকশন চাওক, বিজেপিতকে এই মহাজোটৰ ভোটিং পাৰ্চেণ্টেজটো বেছি। এই কথাটো ৰাজনৈতিক যিখিনি পৰিপক্ক তেখেতসকলে গম পাই আছে আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া চতুৰ পলিটিচিয়ান হিচাপে এইটো ইম্পৰ্টেণ্ট ভালকৈ জানে যে এই দুটা যদি একেলগে আকৌ থাকি যায় তেতিয়াহ'লে বিজেপিৰ ছিট জেগা অসম্ভৱ হ'ব। সেইকাৰণে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ এটা স্পষ্ট তেখেতসকলৰ এটা লাইন যে বিরোধী শক্তিরও থানবান করব। বিরোধী শক্তি বলে কলে এসেম্বলি ইলেকশন কোক বা বেকি বেলে পার্লামেন্ট ইলেকশনবিল হোক, তো সেইবিল বিরোধী শক্তি বলে কলে আজি সেকেন্ড আর থার্ড হায়েস্ট যেখানে ভোটার পাইছে ইউডিএফ আর কংগ্রেস, এই দুটার মজার বিভাজন আনব লাগে। অখিলর নিচিনা, লুরিনের নিচিনা আর কিবা কবি পার্টি কিছু নামেই শুনা নাই কিছুদিন, যেবিল কোনো ইলেকশন নেখেলে, কোনো অফিস নাই, কোনো এজেন্ডা নাই, সেইবিল পার্টি এগারোটা তিরিশটা বা চল্লিশটা একলগে লিখি কাম। আপুনি কব বিচাৰে নেকি যে বিৰোধী ঐক্য গঢ়ি নুঠাৰ মূলতে বা বিৰোধী ঐক্য হ'ব নোখোজাৰ মূলতে বা কংগ্ৰেছ আৰু এ আই ডি এফৰ যি মিত্ৰতা আমি মহাজোঁটৰ সময়ত যোৱা বা বিধানসভা নিৰ্বাচনৰ সময়ত দেখিছিলোঁ, কিন্তু এইবাৰ লোকসভা নিৰ্বাচনৰ আগত সেই সম্ভাৱনা এই পৰ্যন্ত আমি দেখা নাই আৰু ইয়াৰ আঁৰত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কিবা সুপৰিকল্পিত ৰাজনৈতিক চক্ৰান্ত আছে বুলি আপুনি ক'ব খোজে নেকি? সবটো স্পষ্ট কথা, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ যিটো তেখেতৰ বক্তব্য, লং টাইম ইনভেষ্টমেণ্ট, পুৰণা বন্ধুসকল, যিবিলাক আমি দেখিছোঁ, যিবিলাক কথা তেখেতে পাতি আছে, এই কথাবিলাকৰ জৰিয়তে তেখেতে বাৰ বাৰ কয় কংগ্ৰেছত তেখেতৰ দুজনে যদি কথা পাতে তেখেতে অকলে গম পাই যায়, অকলে অকলে কথা পালে গম নাপায়। কংগ্ৰেছৰ মাজত যদি দুজনৰ কথা হয় তেখেতে গম, চি এল পিৰ মাজত কি হয় লীক হৈ যায়, তেখেতসকলৰ এম এল এবিলাকৰ মাজত যিটো হোৱাটছএপ এছ এম এছ হয় সেইটো লীক হৈ যায়। দেট মিন্স এইটো কথা স্পষ্ট হৈ যায় কেনেকৈ হ'ব। আৰু যোৱা আমি দেখিছোঁ এছেম্বলি ইলেকশ্যনত আমাৰ যিটো এলায়েন্স হৈছিল আমাক তেৰটা ছিট এককভাৱে দিছিল, ঊনৈছটা ছিট আমাৰ আৰু পাঁচটা ফ্ৰেণ্ডলি ঊনৈছটা ছিট দিছিল, ঊনৈছটাৰ মাজত আমি ষোল্লটা ছিট জিকিলোঁ। আপুনি এটা কথা কওক, আমি এলায়েন্সৰ যিটো ধৰ্ম 100% পালন কৰি আমি ইলেকশ্যন খেলিলোঁ, তাতে আমি বিজেপিক কেনেকৈ সহায় কৰিম? বিজেপিৰ সহায় কৰাৰ কোনো অংক তাত আছে নেকি? কোনো অংক নাই। তো চ' আমি মানে ইউডিএফে কংগ্রেসের লগত এলায়েন্স করার পিছতে হয়তো বিজেপির দোষটা দিয়ে, তো সো রাজ্যসভা নির্বাচনের আগত আমি জিতেন সিং ডাঙরিয়া আমার এআইসিসির জেনারেল সিটি এডমিনিস্ট্রেশন এআইসিসির ডাঙর ডাঙর যেখানে লিডার দিল্লির আমি বহিছো, মই নিজে বহিছো তেখেতের লগত, দিল্লিত বহি আলোচনা হয়ে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এপিসিসির প্রেসিডেন্ট, রাজ্যসভার সদস্য, প্রাক্তন মানে এন এস ওয়াই যুব কংগ্রেস করিয়া আমার রিপুন বৰা ডাঙৰীয়া প্রার্থী জয়েন্টলি দিয়া হল,
তার আগতে আমি অজিত ভূঞা ডাঙরীক জয়েন্টলি দিছিলো। এই অজিত ভূঞা ডাঙরীক জয়েন্টলি দি কংগ্রেস আর আমি ভালকে কাম করে অজিত ভূঞা ডাঙরীক আমি বিজেপির বিরুদ্ধে জিকাই আনছো। এইবার আমি যেহেতু রিপুন বৰাক দিয়া হল, নাজানো ভোটৰ আগদিনাখন কংগ্রেসে কিয় আমার লগত সম্পর্ক ছেদ করে যেহেতু বহুধা বিভক্ত করে পেলালে কংগ্রেসটোয়ে, কিহর স্বার্থ জিতেন সিং প্রেসমিটত বহি বিভাজন আনিলে আর কিহর কারণে রিপুন বৰাক পার্মানেন্ট বলি দিয়া হল কংগ্রেসত, কার স্বার্থত কোনে মুখ্যমন্ত্রী হব, কোনে আকৌ রাজ্যসভাত জিকিলে এআইসিসির ক্লোজ হব, আকৌ মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট হব, তার কারণে কোনে কোনে দেখো অতটা প্ল্যান করলে এগুলো সব কিন্তু জানে, এটি গোটে অসমত বুঝি পায়। হ্যাঁ, তো আমার কথাটা হয়েছিল যে আজি এই গোটেই প্রক্রিয়াট কংগ্রেস আমাক নলওয়াটা 100% বিজেপির একটা জাল, বিজেপির ট্র্যাপ। আপনি যদি লক্ষ্য করে দেখা যাব যে ইয়ে তাত কুলাঙ্গার কথা বারে বারে কোয়া হয়েছে, তাত মানে এপিসিসির প্রেসিডেন্টে কৈছে কুলাঙ্গার, ওয়ার্কিং প্রেসিডেন্ট কুলাঙ্গার গাদ্দার দিয়ে ভর্তি হয়ে আছে, এপিসিসিক নোটিশ দিব, লিস্ট করব। পরবর্তী সময়ত আমি দেখিল সিএলপি লিডার সেইদিনাখন কৈছে আমার মাজত 20 জন ক্রোজ ভোটিং করা মানুষ আছে। এই যা কথা তেখেতসকলের মুখে দিয়ে, তেখেতসকল পার্টির মুখে দিয়ে হয়ে আছে। আজি 22টা ক্রোজ ভোটিং হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন, 22টা তো আমার সংখ্যা নাই, এই 22টা সংখ্যা যদি আছে কংগ্রেসের আছে। তো সব আমার কথাটা হল কংগ্রেসে নিজেই তো স্বীকার করেছে তেখেতের মাজত 20 জন এনেকা কৈছে। সেনেকা এখন পার্টি লই যদি বিরোধী ঐক্য করে তেতিয়াহলে সেই বিরোধী ঐক্যর মাজত ইউডিএফক দূরত রাখব, এই কথাটোর জড়িয়ে কিন্তু স্পষ্ট হয়েছে যে হিমন্ত বিশ্ব জালত কংগ্রেসে সুমাই গেছে। আর এই নজনাকে সুমোৱা নাই, জানি বুঝি প্রদেশ কংগ্রেসের এই সিদ্ধান্ত আর বিজেপিক সহায় করে দেওয়ার পরিকল্পনা স্পষ্ট। একটা কথা আমি দেখিছো যে আপনার আমার বিরোধী রাজনীতির যে কংগ্রেস আর ইউডিএফর মাজত বোকা ছটিওয়ার যে খেল, এতিয়া ধর অভিযোগ প্রতি অভিযোগ দুয়োপক্ষের এনেকাতে করে অহা হয়েছে যে কংগ্রেসে কই আহিছে যে এআইডিএফে গোপন সম্পর্ক রক্ষা করে চলি আহিছে বিজেপির লগত, আর এআইডিএফ এক প্রকার বিজেপির বি টিম, আর বিজেপিক শাসনত রাখিবর বাবে এআইডিএফে পরিকল্পিতভাবে বিজেপির ছুটলিপিত মুখ্যমন্ত্রীর ছুটলিপিত চলি আহিছে। আর আপনি আজি এতখিনি অভিযোগে কংগ্রেসের প্রতি করেছে, কিন্তু কথা হল এই বোকা ছটিওয়ার খেলে রাজ্য দুটা প্রধান বিরোধী রাজনৈতিক দলের মাজত যে বোকা ছটিওয়ার খেল, ইয়ে কার্যত আপনার যি পক্ষই যার লগত মিলি নাথাকক কিয়, কিন্তু কার্যত আপনার বিজেপিক বিজেপিকে সহায় করব। আর ইয়ার দ্বারা আমার বিরোধী রাজনৈতিক দলের প্রতি আস্থা রখা রাইজ বিভ্রান্ত হওয়া নাই যায়। সব সমর রাইজক বিভ্রান্ত করিবর কারণে একটা গভীর ষড়যন্ত্র কংগ্রেস চলাই আছে। আর এই গভীর ষড়যন্ত্র হল এইটু যে যেনে তেনে মৌলানা বদরুদ্দিন আজমল স্পা ইউডিএফক যদি আমি হ্যায় প্রতিপন্ন করব পো, তার যদি আমি বিজেপির লগত লেবেলাইজ করব পো, যেহেতু মেজরিটি ভোটটা আমার মাইনরিটি কনসেনট্রেট ভোট, সেই কারণে মাইনরিটি মানুষ মাজত যদি আজমল সাপর ইমেজটা বেয়া করব পারি, এই পার্টির ইমেজটা যদি বেয়া করব পারি, তেতিয়াহলে কংগ্রেসে পার্মানেন্টলি মাইনরিটি বেল্ট থপরি পুতিব পারি। কংগ্রেস খুব ভালকে জানে তেখেতসকল মাজত জনজাতীয় মানুষ নাই, একমাত্র ভরত নর আছে, ভরত নর কার ভোটত জিকিছে, কোনটো অমূর্তি জিকিছে এটা আপনাদের স্পষ্টভাবে জানে। পরবর্তী আজি সব চাহ জনগোষ্ঠীর যে একমাত্র রুজ্যোতি কর্মী আছে আজি তেখেতর নাই, কত গুছি গেল তেখেতর জানে, আহম আজি তেখেতর মাজ কি অবস্থাত আছে এই আপনাদের ভালকে জানে। তো সো আমি দেখিছো বেঙ্গলী হিন্দু তেখেতর নাই, আদিবাসী সকল তেখেতর নাই, জনজাতি সকল তেখেতর নাই, চাহ জনগোষ্ঠী তেখেতর নাই, মাইনরিটি মানুষবিলাকর 50% তেখেতর আছে। তো ইয়াত থপনি পুতিবর কারণে আমার ভুল ইস্টাবলিশ করে এটা মানে সেকুলার ভোটক ডিভিজন করব বিচার, সেই কারণে মানে কৈছো যে আমি যেহেতু একেলগে ইলেকশন করি তেখেতকে দিয়া সিট কেটাত খেলেছিল, যাবার তেখেতকলে আমার কংগ্রেসে স্পষ্ট করে দিয়েছিল আপনারা 3টা সিট দিয়ক আমি 11টাত খেলি লম, সেই মতে আমি তেখেতকল আমি 3টা সিট দিছিল 11টাত তেখেতকল খেলিবর কারণে সুবিধা করে দিছিল। সেই 11টার যে কন্ডিশন সেইটা কিন্তু কংগ্রেসে নামানিলে, কংগ্রেস কিন্তু আছে যে আমার 3টা সিট তেখেতকল দুর্বল প্রার্থী দিব আমাক জিকার কারণে সহজ করব, সেইটা কিন্তু তেখেতকল নকরিলে, নকরা কারণত করিমগঞ্জত অলপমান ভোটত আমার প্রার্থী হারিলে, তার কারণে কিন্তু কংগ্রেস দায়ী, কংগ্রেস বিজেপি যাওয়ার কারণে কংগ্রেস দায়ী, ধুবরী আর বরপেটাত আমি আর কংগ্রেস জিকিছো এটা কব না যাও। তো আমি কলিয়াবরত কি হয়েছিল, নগাঁওত কি হয়েছিল, আমি শিলচরত সেকেন্ড পজিশন আছিল, আমার মঙ্গলদৈত আমি সেকেন্ড পজিশন আছি, এইবিল কথা চিন্তা করার সময় আহি পড়ছে। তো তেখেতসকলের এটাই ধারণা হল বিভ্রান্ত সৃষ্টি করা, ইউডিএফর বিরুদ্ধে বদনাম করা, আর ইউডিএফে আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরী বিজেপি ভালকৈ জানি আছে যে আজি লুরিন জ্যোতির মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট সিকিউরিটি ফরফিট হয়েছে, আজি যা পার্টির নাম কৈছে সেইবিল পার্টির অস্তিত্বই নাই, সেইবিল পার্টি 12টা 14টা একলগ করে ইউডিএফ মূল শক্তি দুটা, যত আমার ইউডিএফর প্রায় 12টা 13টা সমষ্টিত আমি ডিসাইডিং ফ্যাক্টর,
जो आम सिंह संघक भोट आमार आसे সেই পার্টিটুক দূরত রাখি ডিভিজন করি সেকুলার ভোটটু ডিভিজন করি তেতিয়া হলে সুবিধাটো কার করে দিব বিচারিছে বিজেপিয়ে কংগ্রেসে এই কথাটা কিন্তু স্পষ্ট সুবিধা কার হব এই কথাটা কিন্তু স্পষ্ট আর সেই কারণে আমি সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মর্চা এটা কথা স্পষ্টভাবে ক্লিয়ার কাট কব বিচারিছো যে বিজেপির সকল প্রার্থীর বিরুদ্ধে এটা এটাকে প্রার্থী থিয় করাব লাগে অল অপজিশনে এটাকে প্রার্থী মিলাই সিদ্ধান্ত এটা হব লাগে বিজেপির বিরুদ্ধে এটাই প্রার্থী সকল ভোট সকল বিজেপির বিরুদ্ধে ভোট এক জায়গা হোক তেতিয়াহলে বিজেপি সহল টকত পেলাব পারে এইটা আমার হবা আর আমি আজিও কই আছো যে বিজেপি সংবিধান বিরোধী বিজেপি গণতন্ত্র বিরোধী বিজেপি অখণ্ডতা ভারতবর্ষের সম্পত্তি বিক্রি করা বিজেপি ভাতৃঘাতী সংঘাত সৃষ্টি করা বিজেপি জাত পাত রাজনীতি করা বিজেপিক আমি হল টেকত পেলাবর কারণে সকল লাইক মাইন্ডেড পলিটিক্যাল পার্টিবিল এক হব লাগিব তেখেতসকলে জোর জবস্তি আমাক বিজেপির লগত সম্প আমি ইলেকশন খেলিছো তেখেতসকলের লগত রাজ্যসভা ইলেকশন সিদ্ধান্ত তেখেতসকলের লগত এসেম্বলি তেখেতসকল দিয়া সিট কেটা খেলিছো যোবার তোমালকে পার্লামেন্টত তিনটা সিট আমাক দিব দিছে তিনটাত আমি দিছো তোমালোক সকল কথা মানিছো কিন্তু তোমালকে আমাক বিজেপির বি টিম সজাবা এইটো কেনেকুৱা প্রশ্ন অসমের রাইজে নিশ্চয় বুঝি পাব যে আসলে গেমটো কত অঙ্কটো কত কোনে ইয়াত কাক সন্তুষ্ট করিব কারণে এটা করে আছে তেখেতসকলে আমাক কিহৰ কাৰণে জগৰীয়া কৰিছে নিশ্চয় অসমীয়া ৰাইজে বুজিব কালি জিতেন্দ্ৰ সিঙে আৰু এবাৰ স্পষ্টকৈ কৈছে যে ডেৰ বছৰ আগতে আমি এআইডিএফৰ লগত সম্পৰ্ক ছিন্ন কৰিছোঁ আৰু ভৱিষ্যতে বিশেষকৈ 2024 চনৰ লোকসভা নিৰ্বাচন পৰ্যন্ত এআইডিএফৰ সৈতে পুনৰ মিত্ৰতা নহয় বুলি তেওঁ ইংগিত দিছে যদিহে সঁচাকৈ কংগ্ৰেছৰ নেতৃত্বই কোৱাৰ দৰে এআইডিএফৰ লগত 2024 চনত কোনো মিত্ৰতা নহয় তেন্তে আৰু আজিৰ তাৰিখত এআইডিএফৰ ষ্ট্ৰেটেজি কি হ'ব 2024 আমি ভাবি ল'লোঁ যে কংগ্ৰেছৰ লগত এআইডিএফৰ মিত্ৰতা 2024 চনৰ নিৰ্বাচনত নহয় যদিহে নহয় আৰু সেয়াই যদি সঁচা হয় তেন্তে এআইডিএফে কিদৰে আগবাঢ়িব স্যার ইউডিএফ এটা স্পষ্ট নীতিত আগবাঢ়ে অসমৰ লাঞ্ছিত বঞ্চিত এটা সৰু দল অসমৰ লাঞ্ছিত বঞ্চিত নিষ্পীড়িত মানুহৰ কাৰণে মাত মাতি আহিছোঁ মাত মাতি যাম অসমৰ অসমীয়া ছাত্ৰত ইউডিএফে সদায় কাম কৰি আছে কাম কৰি যাব আৰু এটা সামাজিক পরিস্থিতি এটা এসিমুলেশন বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে সমন্বয় থাকক বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাগা ভাগির মাজত একটা সম্পর্ক সৃষ্টি হোক অসমের একটা পরিবেশ সুস্থ হোক আমার এই একটা এজেন্ডা কিন্তু আমি দেখিছো যে আজি তেখেতসকলে যে কথাটা কইছে আমি ইয়ার আগতেও কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে আমি তিনটা পার্লামেন্ট সিট জিকিছো কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে আমি অসমের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হয়েছিল এতিয়া আমি আজির দিনত সেই কথাটো আমি স্পষ্ট করব বিচাৰিছো আগত আমি যে মানে একলা চলো নীতি অকলে যুঁজার যে মানসিকতা আমার আছিল সেইটো আমার আজিও আছে আমি সেই অসমৰ ইস্যুবিলাক লৈ লড়াই করি ইস্যুবিলাক লৈ ফাইট করি এটি স্পষ্ট কথা কিন্তু আজিও কিন্তু অসমৰ ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলে আমার লগত যোগাযোগ করে আছে নীতিশ কুমারের দলেই হোক মমতা ব্যানার্জির দলেই হোক আর কিছু দল আমার লগত যোগাযোগ করে আছে ভারতবর্ষত আজি সকলো বিরোধী একলগ হওয়া নাই এতিয়াও থার্ড ফ্রন্ট কংগ্রেসের বিজেপিক বাদ দিয়ে একটা নতুন ফ্রন্ট হওয়ার কথা চলি আছে সেইবিলাক আমার লগত যোগাযোগ করে আছে তো সো এতিয়াও ইট ইজ ইট উইল বি টু আর্লি আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিয়াটো যথেষ্টখানি আগত হব মই ভাবো এই গোটেইখিনি সিদ্ধান্ত যদি সময় আহিলে দলে নিশ্চয় উপযুক্ত সিদ্ধান্ত লব আর অসমৰ রাইজর আশীর্বাদ আগত রাখি অসমৰ রাইজর হককে মাত মাতিবর কারণে বিজেপিক পরাভূত করিবর কারণে যি কৌশল লবর কারণে আমি রাজি আছো আমার দলে রাজি আছে ইয়াত যদি আরো বিরোধীবিলাক একেলগ হয় আমার আহ্বান থাকিব বিজেপিক উৎখাত করিবর কারণে আমি সকলে এক হওয়ার প্রয়োজন আছে এই কথাটা আমি আজিও দোহারি আছো যদিও কংগ্রেসে বারবার বিজেপির স্বার্থত আমাক দূরত্ব রাখার কারণে কৌশল করে আছে আমি কিন্তু বিজেপিক প্রতিহত করার কারণে বিজেপিক ইয়ার পর উৎখাত করার কারণে মোদী ডাঙরিয়াক নেতৃত্বক ইয়ার পর উৎখাত করিবর কারণে সাম্প্রদায়িক শক্তি বিনাশ করিবর কারণে আমি কিন্তু বদ্ধপরিকর আর আমি এককভাবে লড়াই করি যাব এয়া আছিল এআইডিএফর জ্যেষ্ঠ মুখপাত্র সাধারণ সম্পাদক তথা বিধায়ক আমিনুল ইসলাম ডাঙরিয়া অনাগত সময়ত এআইডিএফর রাজনৈতিক স্থিতি কি হব তাক লৈ অসমৰ বিরোধী রাজনীতির চর্চা চলি আছে আর তার মাজতে কংগ্রেসের যে শেহতীয়া স্থিতি আর তার বিপরীতে এআইডিএফর স্থিতি কি সেই সন্দর্ভত আজি খরচাকর কিছু কথা আমার আগত আমিনুল ইসলাম ডাঙরিয়া ব্যক্ত করলে আর আমাক এখানে সময় দিয়া বলে দেখা